অনেকেই এখন অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ চাষ করেন। আমাদের বিশেষ করে বাচ্চাদের এটি খুবই আনন্দ দেয়, আবার বাড়ির সৌন্দর্যও বাড়িয়ে দেয়। অ্যাকোয়ারিয়ামে কত রং বেরঙের মাছ থাকতে পারে বা চাষ করা যেতে পারে সেটি দেখতে চাইলে চলে আসুন কেটিভিপিতে। এই মাছটি কুমিরের মতো দেখতে, কি নাম জানি না, আপনারা জানলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। মাছটিকে দেখলে মনে হয় মাছটি মারা গেছে, কিন্তু মাছটি মারা যায়নি, জাস্ট একটু রেস্ট নিয়ে নিচ্ছে। চোখে দেখতে চাইলে কেটিপিপি মেলাতে চলে আসুন, আর ট্রেলার দেখতে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। একটা কথা বলি বন্ধুদের, আমি এই মাছগুলোর কোনো মাছেরই নাম জানি না। যে মাছগুলো বাজার থেকে কিনে খাই শুধু সেগুলোর নাম জানি, আপনারা ওখানে গিয়ে জেনে নেবেন প্লিজ। আমি নতুন নতুন তথ্য জানাবার উৎসাহ পাবো যদি ভিডিওটি আত্মীয় বন্ধুদের শেয়ার করে দেন। এই প্রসঙ্গে আপনি আরও কোনো তথ্য জানলে বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানান, উত্তর পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিন, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরের ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায়। ধন্যবাদ।